বিধিনিষেধ নিয়ে নতুন ঘোষণা যায় জানা গেল। করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপ কমাতে 10 আগস্ট পর্যন্ত বিধিনিষেধ কার্যকর ছিল। 11 আগস্টের পর ধীরে ধীরে সবকিছুই খোলা হয়, তবে তা সীমিত পরিসরে। জানা গেছে সংক্রমণের হার সন্তোষজনক পর্যায়ে না এলেও টিকার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কারণে কঠোর লকডাউনের পথে আর হাঁটতে চাচ্ছে না সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 8 দিনে করোনায় মৃত্যুর সংখ্যা 200 নিচে সর্বশেষ শুক্রবার ছিল 145 জনের মৃত্যু। এর আগে বৃহস্পতিবার 159 জন এবং বুধবার 172 জন, মঙ্গলবার 198 জন, সোমবার 174 জন, রোববার 187 জন এবং শনিবার 178 জনের মৃত্যু হয়। সূত্রে জানা গেছে বর্তমানে সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমেছে, পরিস্থিতি মারাত্মক পর্যায়ে না গেলে আর বিধিনিষেধ দেওয়া হবে না। কোভ্যাক্স সহ বিভিন্ন উৎস থেকে করোনার 21 কোটি ডোজ টিকা পাওয়ার প্রতিশ্রুতিও পাওয়া গেছে। এরই মধ্যে 2 কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে। এভাবে টিকা দেওয়া সম্ভব হলে সংক্রমণের ঝুঁকি কমে যাবে, তবে বিধিনিষেধ দেওয়ার প্রয়োজন হবে না। নীতি নির্ধারকরা জানিয়েছেন টিকা দেওয়ার কার্যক্রম চলতে থাকলে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। এছাড়া মানুষকে স্বাস্থ্যবিধি মানার প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার।